কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগের সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ছাত্রছাত্রীরা সমবেত হন এ সময় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে যোগ দেন সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বাক বিতণ্ডা হয়